কাতার প্রবাসী ব্যবসায়ী ও আল মহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি অর্জন করায় কাতারে সংবর্ধনা দিয়েছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার। দেশটির রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আলহাজ হাসান মাহবুদ। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আফসার বাবুল, জাসদ সভাপতি কমরেড ইসমাইল হোসেন, রাউজান সমিতির সভাপতি মহসিন খান, ব্যবসায়ী নাসির উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন সাংবাদিক এম এ সালাম, আহসানুল্লাহ সজীব, মহিউদ্দিন কাজল, শেখ আক্তার হোসেন ও খায়রুল আলম সাগর সহ আরও অনেকে।